নমস্কার, মাইসেলফ সৌম্যশ্রী চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। উত্তর কলকাতার পুজো পরিক্রমা পর্ব টু নিয়ে আজকের হাজির হয়ে গেছি। সবার প্রথমে আমরা টালাপোতার ঠাকুরটা দেখে নেব, তারপর কুমোরটুলির সার্বজনীন, তারপর হচ্ছে কুমোরটুলি পার্কের। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। টালাপোতার ঠাকুরটা দেখা হয়ে গেল, এবার চলুন আমরা কুমোরটুলির দিকে এগাই। এই যে দেখুন, নতুন ওপেন করেছে, রিওপেন করেছে টালা ব্রিজটা, নতুনভাবে তৈরি করা হয়েছে, খুব সুন্দর বানিয়েছে। এই দুর্গাপূজার সময় যে কয়েক বছর ধরে বৃষ্টি হচ্ছে না, একদম পছন্দ হচ্ছে না। বৃষ্টি হয়ে পুরো ভিজিয়ে দিল সব কিছু। এবার আমরা এখন আছি কুমোরটুলির দিকে যাওয়ার পথে, বিধান সরণিতে আছি, এসে গেছি কুমোরটুলি। চলুন কুমোরটুলির ঠাকুরটা দেখে নিই। তোমরি নাম গুরু গোবিন্দ।
আমি এই ফার্স্ট টাইম মটকা কুলফি খেলাম, তো কুলফি খেতে খেতে চলে এসেছি কুমোরটুলি পার্কে। চলুন কুমোরটুলি পার্কের ঠাকুরটাও দেখে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা পুজোটা খুব ভালোভাবে কাটান, আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন। আর প্লিজ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো।